অভিভাবক চান ছেলে মেয়েরা কিছু শিখুক, কিন্তু ম্যাডাম তো নিয়মিত আসেন না। শামশেরগঞ্জ ব্লকের নিমথিতা অঞ্চলের দুর্গাপুর আইসিডিএস 178 নম্বর স্কুল বহুদিন থেকে স্কুলে পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না। গ্রামে শহরে আইসিডিএস কেন্দ্রগুলো থেকে শিশুদের হাতে করি, কিন্তু নেই ম্যাডাম, ঠিকঠাক প্রতিদিন আসে না তিনি। খাবার বাবার আশায় খিচুড়ি আনতে গেলেও সে খিচুড়ি পায় না অনেকে। এক হাঁটু জল পার করে খিচুড়ি আনতে হয় শিশুদের এবং অভিভাবকদের। অভিযোগ স্কুলে শিশুদের পড়ানো হোক, যদিও নিজস্ব আইসিডিএস এর স্কুল নেই। দুর্গাপুর এমএসকে স্কুলে পড়তে দেওয়া হয়েছিল তাদের, প্রধান শিক্ষক শিশুদের কথা ভেবে আলাদা চাবিও দিয়েছিল তাদের, কিন্তু উদাসীন ম্যাডাম। আর এই সব কারণে শিশুদেরকে পড়াচ্ছেন না আইসিডিএস সেন্টারে। ম্যাডামের নাম সঙ্গীতা কর্মকার, আমরা থাকাকালীন সে আজও স্কুলে উপস্থিত ছিলেন না। আমার বাচ্চারা প্রায় 2 থেকে 2.5 বছরের মধ্যে ক্লাস হচ্ছে না। ওনার বাড়িতে খিচুড়ি রান্না করে দিয়ে দিচ্ছে, আর অনেকটা জল পার করে বাচ্চারা খিচুড়ি নিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে অসুবিধার মধ্যে, অসুস্থ হয়ে যাচ্ছে বাচ্চারা। আমি চাই আমার পার্শ্ববর্তী বাচ্চাগুলো কিছু শিখতে চাক, কিন্তু শিখতে পারছে না, পড়াশোনা হচ্ছে না। খিচুড়িতে কোনো টেস্ট থাকে না, কোনো সবজিও থাকে না, শুধু ডালও দেখতে পাওয়া যায় না, শুধু একটু আলসানি টাইপের, মানে কোনো ওনার ব্যাপারে একটা বিপ্লব জানালাম। আমাদের ছেলে মেয়েকে ভালো করে পড়াশোনা করছে না, আর খাবার কিছু দিচ্ছে না, খিচুড়ি দিচ্ছে না। আজকে ওনাকে ফোন করছি, তবুও কিন্তু আসছে না। আমাদের ম্যাডাম হয়ে যদি ছেলে মেয়েকে যদি শিক্ষকই না দিবে ভালোভাবে, তো কিভাবে কাজ করানো যাবে? বাচ্চারা জলের উপর দিয়ে আসছে, বাচ্চারা আবার পড়ে যাচ্ছে, আবার কান্নাকাটি করছে, কিভাবে? অসুস্থ বলতে ভালো অসুস্থ, পা কেটে যাচ্ছে, সাপের কামড়ে তো ভয় লাগছে, ব্যাং বিচ্ছুকের ভয় লাগছে, কিসের জন্য এটা হবে? আমাদের কি স্কুল নাই? কোন জায়গায় এটা? এটা এমএসকে স্কুল আছে, এটা দুর্গাপুরে। পাবো তাহলে তো আমি স্কুলটা করবো, চাবি পেয়েছি 1 সপ্তাহ হলো। এবার রানাকে বলেছি, রানাকে বললাম রানা চাবি দেয় না, আমাদের স্কুল খুলে গেছে, আমাদেরকে চাবি দেয় না। এতদিন কি করছিলেন? এতদিন কি এতদিন বলে চাবি আছে, 1 মাস থেকে চাইছি। দিয়ে মেম্বারকে বলেছি, মেম্বার ওরা বলেছে, মাস্টাররা বলেছে যে ঘরে ঢুকবে ফ্যান যদি চলে ফ্যানের বিল দিতে হবে। আমি চাইছি একটা স্কুল, অথচ ভেতর দিয়ে আমাকে রান্নাঘরের ওই সামনে রান্নাঘর আছে, অত রান্নাঘরের ভেতর দিয়ে আমাকে রান্না করতে দিতে হবে, ওরা দিবে না। হ্যাঁ ওরা দিবে না, ওরা বলছে আমরা দিব না, একটা রুম দিব। আপনি আর আমি বলছি কি কেন আতিমুন্নেসা আইসিডিএস কি করেন? রান্না করি। আপনার স্বনির্ভরতার ঠিকানা খুঁজছেন? হাতে কলমে কাজ শিখে এখন হয়ে উঠুন স্বনির্ভর, চাকরি করুন বিদেশে। তামান্না রেফ্রিজারেশন এবং কুলিং প্লেসের মাধ্যমে ট্রেন টেকনিশিয়ানের তত্ত্বাবধানে এখন টেকনিক্যাল ট্রেনিং নিয়ে বা টেকনিক্যাল কাজ শিখে স্বনির্ভর হয়ে উঠুন। কুলিং প্লেস এবং তামান্না রেফ্রিজারেশনের মাধ্যমে ফ্রিজ, এসি, ওয়াটার ফিল্টার ট্রেনিং কোর্সে ভর্তি চলছে। অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা প্র্যাকটিক্যাল ও থিওরি ট্রেনিং দেওয়া হয়। কাজ শেখার শেষে বিদেশে চাকরির সুব্যবস্থা রয়েছে। মনে রাখবেন আমাদের আসন সংখ্যা সীমিত, তাড়াতাড়ি যোগাযোগ করুন। ভর্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন কুলিং প্লেস অথবা তামান্না রেফ্রিজারেশনে।